একে তো জানুয়ারি মাস বলা চলে বিয়ের মরশুম এর মধ্যে কিন্তু স্টার কিডসদের এখন চলছে প্রেমের মরসুম কেন বললাম কারণ এখন কিন্তু স্টার কিডসদের সকলেরই একটা প্রেম প্রেম ভাবের খবর উঠে আসছে সামনে যেমন আমরা দেখলাম সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটা কিন্তু গুঞ্জন উঠেছে সুহানা খান এবং আগস্তা নন্দা তেমনই কিন্তু প্রেমে মজে রয়েছেন জানভি থেকে শুরু করে অজয় কন্যাও এর মধ্যে এবার নাম এলো মালাইকা এবং খানের ছেলে অর্থাৎ আরহান খানের কথা বাবার বিয়ে দেখতে গিয়ে নিজেই প্রেমে পড়ে গেলেন এরকমই কিন্তু এবার করছেন কারণ সম্প্রতি আমরা জানি আরবাজ খান কিন্তু দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন এবং মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে তিনি গাড়ছড়া বেঁধেছেন এই বিয়েতে উপস্থিত থাকতে গিয়ে আরবাজের ছেলে অর্থাৎ আরহান নিজে প্রেমে পড়ে গেলেন কার সাথে জানাবো আরহানের প্রেমের গুঞ্জন উঠেছে অভিনেত্রী রবিনা টানডানের মেয়ে রাশা থাডানের সঙ্গে বাবা আরবাজ খানের বিয়েতে হাজির হয়েছিলেন আরহান আমন্ত্রণ পেয়েছিলেন রবিনার পরিবারও মায়ের সঙ্গে বিয়েতে এসেছিলেন রাশা দেখেই যেন তার জন্য মনে গভীর জায়গা বরাদ্দ করে ফেলেছেন আরহান বিভিন্নভাবে ছবি তুলতে দেখা যায় দুই স্টার কিডকে ছবির ফ্রেম থেকে বের হয়ে তারা শহরের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন মুম্বাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় আরহান এবং রাশাকে সামাজিক মাধ্যমে ছবিগুলি রীতিমতো ভাইরাল কেউ ভাবছেন তাদের মধ্যে প্রেম চলছে আবার কেউ বলছেন পারিবারিক সূত্রে তাদের আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মা রবীনা টান্ডনের মেকআপ আর্টিস্ট কে বিয়ে করেছেন আরহানের বাবা আরবাস তাই বিয়েতে এসে দুই স্টার কিডসের সম্পর্ক আরও গভীর হয়েছে আরবাস খানের দ্বিতীয় স্ত্রী সুরা খান তাহলে পারিবারিক সূত্রে দেখতে গেলে আরহান খানের সৎ তো সেখান দিয়ে মায়ের যেই মা যার মেকআপ আর্টিস্ট অর্থাৎ রবিনা টান্ডন তাকে কি নিজের আরেক মা বানাতে চলেছেন আর হ্যাঁ এটা নিয়ে তো থাকছেই গুঞ্জন এখন তবে যদিও পাকাপাকি ভাবে সেরকম কোনো খবর উঠে আসেনি যেটা জানালাম যে মুম্বাইয়ের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন দুজনে একসাথে বেশ মজেছেন গল্পে এবং রসায়নে সেই ধরনের ছবি তো উঠে আসছে এবং জানিয়ে কিন্তু খুবই আগ্রহী নেটপাড়া তো এখন সেই সম্পর্ক কোন দিকে যায় সেদিকে তো আমাদের নজর থাকবেই এবং যেটা এখন গুঞ্জন উঠছে যখন আরবাজ খান দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবারও সেই যেই প্রাক্তন প্রাক্তন খেলা সেই নিয়ে কিন্তু খিচুড়ি তৈরি হচ্ছে এখন যে মালাইকা এবং আরবাজ তাদের মধ্যে যেই সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক এতদিন ধরে নিজেরা দাম্পত্য জীবনে ছিলেন তারপর হঠাৎ করে ডিভোর্স তারপর থেকে এই যে তিক্ততা তো এই সমস্ত গুঞ্জনের মধ্যে যেই কথা উঠে আসছে যে ডিভোর্সের পর আরবাজ খানের থেকে মালাইকা আরোরা কত টাকা সেটেলমেন্টের জন্য নিয়েছিলেন সেই ব্যাপারে কোনো আইডিয়া আছে কি যদিও এর সত্যতা যাচাই করেনি ডিজিটাল খাবরিলাল তবে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে প্রায় পনেরো কোটি টাকার কিন্তু কিন্তু খরচ নিয়েছিল খানের থেকে যা যথেষ্ট বিগ অ্যামাউন্ট তো তো দ্বিতীয় আরবাজ বিয়ে করলেন এবং নিজেকে কিন্তু আবারও সাংসারিক জীবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে সেরকম আমরা চিত্র দেখতে পাচ্ছি যে খুব হ্যাপিলি হানিমুন সেরে এখন ফিরে এসেছেন এবং অপরদিকে মালাইকা আরোরার কি খবর অর্জুন কাপুরের সাথে তো লিভিনে রয়েছেন বিয়েটা কবে সারবেন এই নিয়ে কিন্তু নেটিজেনদের মাথা ব্যথার শেষ নেই তো সেই দিকে তো আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরের লালের পর্দায় এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আজই করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে জানাবেন কেমন লাগছে আমাদের প্রতিবেদন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরি লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খাবরি লাল খবর আপনাদের নজর আমাদের